হ্যালো ফ্রেন্ডস, আর এই মুহূর্তে আমি চলে এসেছি তাজমহলের পিছনে। তাজমহল আর তাজমহলের সামনে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর এই তাজমহলে আমি আজকে সাইকেল নিয়ে চলে যাবো। বন্ধুরা, তোমরা এখন যে তাজমহলটি দেখছো, এই তাজমহলটি আমার বাড়ি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই তাজমহল দেখতেই আমি আজ সকালবেলায় সাইকেল নিয়ে বেরিয়েছি। আর এখন দুপুরবেলা প্রায় 1টা বাজে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে ও এই মুহূর্তে আমি এখন সেই তাজমহলের কাছে এসে উপস্থিত হয়েছি। অনেকেই ভাবছে যে কিভাবে আমি তাজমহলে একদিনে পৌঁছে গেলাম। তো এই যে তাজমহলটা দেখছো, এই তাজমহলটি আমার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে। আর এই 30 কিলোমিটার দূরে আসার জন্য আমি সাইকেলে করে আজকে এই তাজমহলে চলে এসেছি। তো এখানে আসতে আমার খুব বেশি টাইম লাগেনি, 2-3 ঘন্টা টাইম লেগেছে। সকালে বেরিয়েছি আর আমি এই এখন এই মুহূর্তে তাজমহলে এসে উপস্থিত হয়েছি। কীভাবে আসবে এবং কী কী দেখবে, কত টাকা টিকিট, কী খরচ, সমস্ত কিছুর বিস্তারিত আজকের আমার এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে তোমরা যে তাজমহলটি দেখছো, এটি কিন্তু কলকাতায় অবস্থিত, এটি আগ্রায় নয়, এটি কলকাতার তাজমহল। কলকাতার এই তাজমহলটি ইকো পার্কে অবস্থিত। ইকো পার্ক হচ্ছে সল্টলেক বা নিউ টাউন বা রাজারহাট এলাকায় অবস্থিত। আপনারা যারা কেউ ইকো পার্কে আসতে চান, তারা গুগল ম্যাপ সার্চ করে ইকো পার্কে চলে আসতে পারেন। আর ইকো পার্কে আসলেই দেখতে পারবেন এমন সুন্দর একটি তাজমহল, যেটি দেখার জন্য আপনাকে কিন্তু আগ্রায় যেতে হবে না, কলকাতাতেই দেখতে পারবেন। তো এই তাজমহল দেখার জন্য আপনাকে ইকো পার্কে আসতে হবে। আর ইকো পার্কে আসতে গেলে আপনাকে গুগল ম্যাপ ধরে আসতে হবে। এখানে আসার জন্য টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। 30 টাকা দিয়ে আপনি ইকো পার্কে ঢুকতে পারবেন। এবং আপনি যদি 7th wonders বা সপ্তম আশ্চর্যের এই আগ্রার তাজমহল দেখতে চান, তাহলে আপনাকে অতিরিক্ত 30 টাকা খরচ করতে হবে। 30 টাকার বিনিময়ে আপনি টিকিট কেটে এই 7th wonders বা এই তাজমহলটিকে দেখতে পারবেন। আর এই তাজমহলটি কিন্তু কলকাতায় অবস্থিত, যেটি ইকো পার্কে। তো আমরা যে তাজমহল দেখছি, এটি মোটেও আগ্রায় নয়, এটি কলকাতায় অবস্থিত। চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারবেন। টিকিটের মূল্য মাত্র 30 টাকা। একটা একটা